রে আবার চলে আসলাম কি নতুন ভিডিওর আপডেট নিয়ে, আমাদের হেলথ সহায়ক, স্কিন সহায়ক এবং আমাদের পেট কি করে ভালো থাকবে। পেট থাকলেই তবে না আমরা ভালো থাকবো, তবে আমাদের স্কিন গ্লো করবে। তো এইসব ভিডিওর প্রশ্নের উত্তর দিতে আমি চলে আসলাম। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন, কি খেলে পেট সবসময় পরিষ্কার থাকবে? জিলিপি, চমচম, লেবুর রস, রুই মাছ, কোনটা বলো তো? লেবুর রস। আমাদের লেবুর রস কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার, যেটা আমাদের ভিটামিন সি থাকে, যেটা আমাদের অনেক অতিরিক্ত ফ্যাটকে কিন্তু বাইরে বের করে দেয়, ঠিক আছে? লেবুর রসে কিন্তু অনেকটাই ভিটামিন আছে, তো তোমরা দেখে নাও কীভাবে খাবে, ঠিক আছে? লেবুর রস কিন্তু একটি ভিটামিন সি, যা নিজে একটি অ্যান্টিঅক্সিডেন্ট, তাই আমাদের শরীর থেকে ক্ষতিকারক পদার্থগুলিকে বাইরে বের করতে সাহায্য করে এই লেবুর রস। তাই প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে লেবুর রসের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে পান করুন, পেট পরিষ্কার থাকবে সবসময়। এবং যারা তোমরা হেলদি আছো, তোমরাও কিন্তু এই একই রুটিন সকালে ফলো করতে পারো, তাতে তোমাদের শরীর একদম ফিট হয়ে যাবে। তবে সেটা এক কন্টিনিউ এক মাস না করলে কিন্তু নিজের শরীরের তফাৎ বুঝতে পারবে না। সেকেন্ড কোশ্চেন দেখো, কি খেলে মুহূর্তেই গ্যাসের সমস্যা দূর হয়? চিনি, দই, লেবুর রস, পেয়ারা। এক্ষুনিই বললাম পেট পরিষ্কার করতে সাহায্য করে লেবুর রস। তো লেবুর রস গ্যাস ও অম্বলের সমস্যা দূর করতে অত্যন্ত উপকারী। হঠাৎ খুব গ্যাসের সমস্যা হলে লেবুর সঙ্গে সঙ্গে আরাম দেয়। এক কাপ পানিতে এবং এক টেবিল চামচ লেবুর রস, হাফ চামচ বেকিং সোডা মিশিয়ে ভালো করে নাড়ুন। সেই পানি খাওয়ার পর প্রতিদিন নিয়ম করে খাবেন, দেখবেন আপনার পেটের সমস্যা, গ্যাস, অম্বল ইত্যাদি অনেক দূরে পালিয়ে গেছে। ডিমের কুসুম খেলে কোন রোগ হয়? হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, অ্যাসিডিটি। তো বন্ধুরা তোমরা বলো দেখি কী হয়। তো আমি বলছি হৃদরোগ হয়, যেটা আমাদের হার্টের পক্ষে কিন্তু অনেকটাই ক্ষতিকারক। প্রতিদিনের খাবারে অনেকেই ডিম খেয়ে থাকেন, বিশেষ করে স্বাস্থ্য সচেতনদের দিনই তো শুরু হয় ডিম দিয়ে। ক্যালারি কম থাকলেও প্রচুর পুষ্টিগুণ রয়েছে ডিমে। তবে বিশেষজ্ঞদের মতে ডিমের কুসুম অতিরিক্ত খাওয়া শরীরের জন্য বেশি ভালো নয়। এতে করে রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যেতে পারে, এতে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। তো আমাদের হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকের পিছনেই কিন্তু কোলেস্ট্রল লিপিড প্রোফাইলের বিশেষ গুণ রয়েছে, যা আমাদের হার্টে যে রক্ত চলাচলের সেই নারী মানে ভেনটাকে ফ্যাট দিয়ে বা কোলেস্ট্রল দিয়ে অনেকটা আটকে দেয়, যাতে সেখানে রক্ত চলাচল না হয়। তো নেক্সট দেখো, ব্রয়লার মুরগি খেলে কোন কোন রোগ হয়? পুরুষত্ব হ্রাস, ফুড পয়জনিং, কোলেস্ট্রল, সবগুলি। তো এর মধ্যে সবগুলো কিন্তু ব্রয়লার মুরগি খেলে আমাদের হতে পারে, কারণ ওতে এক ধরনের বিশেষ ইনজেকশন ইনপুট করা থাকে, তাই আমাদের এই সব রোগগুলো কিন্তু হতে পারে। ব্রয়লার মুরগিতে ইকোলাই ব্যাকটেরিয়া থাকে, একটি ব্যাকটেরিয়া ফুড পয়জনিংয়ের অন্যতম কারণ। বয়স্কদের পাশাপাশি বাচ্চারাও বেশিরভাগ ফুড পয়জনিং আক্রান্ত হয়। ব্রয়লার মুরগিতেও তৈরি বিভিন্ন খাবারকে পুরুষত্ব ঝুঁকির মুখে পড়ার অন্যতম কারণ হিসেবেও কিন্তু দায়ী করা হয় পোলট্রি মুরগিকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেসব পুরুষ নিয়মিত পোলট্রি মাংস খায়, তাদের জন্মদান ক্ষমতা স্বাভাবিক পুরুষদের তুলনায় অনেকটাই কম হয়, যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। ব্রয়লার মুরগি কৃত্রিম উপায়ে বড় হওয়ার ফলে এতে প্রচুর চর্বি হয়, যা কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে। নিয়মিত যারা ব্রয়লার খান তাদের কোলেস্ট্রলজনিত অসুখেও ভুগতে হয়, এবং তাদের বিশেষজনিত হৃদরোগ, হার্ট অ্যাট্যাক, হার্ট ব্লক অ্যান্ড হার্ট ফেলিওর, এই পাঁচ ছয় রকমের রোগে কিন্তু আক্রান্ত হতে পারে। তো যারা এখন থেকে এইসব খাওয়ার অভ্যেস করছেন বা করে আছেন অলরেডি, তারা কিন্তু অবশ্যই এটা ছাড়ার চেষ্টা করবে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে পোলট্রি মুরগিকে যে উপায় বড় করা হয় তা বিজ্ঞানসম্মত নয়। পোলট্রি মুরগিগুলিকে দ্রুত আর ভারী স্বাস্থ্যের করে তুলতে কেমিক্যাল পদ্ধতি গ্রহণ করা হয়। এসব কেমিক্যাল আমাদের জন্য ক্ষতিকর, বিশেষ করে যাদের নানা রকম অসুখ বিসুখ রয়েছে বা যারা সব সময় ওষুধ খান, তাদের উচিত ব্রয়লার মুরগি থেকে একটু বিরত থাকা, কারণ কেমিক্যাল ওষুধের গুণমান কমিয়ে দেয়। এবার দেখুন আমাদের এই শীতকালে কি খেলে শরীর সবসময় গরম এবং তরচাদা থাকবে? আপনি কি করে আপনার শরীরকে একদম ফিট এবং শীতের থেকে মানে শীতে সবাই যেরকম শীতে আঁকুবুকু করছে সেরকমের থেকে একটু নিজেকে আলাদাভাবে রাখবেন কি করে? আপনার হাত পা যদি সবসময় ঠান্ডা থাকে তাহলে আপনার আয়রনের ঘাটতি বা রক্তশূন্যতা থাকতে পারে। শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করার জন্য আয়রন সত্যি গুরুত্বপূর্ণ, তাই শরীর উষ্ণ রাখতে পর্যাপ্ত পরিমাণে আয়রন জাতীয় খাবার খান। লাল মাংস মানে গরু, খাসি, কলজা,
তারপর হচ্ছে হাঁস মুরগির মাংসেও কিন্তু অনেক অনেকটাই আয়রন আছে। তো আপনারা একটু ভিটামিনের পরিমাণটা একটু বাড়িয়ে দিন, যাতে আপনার শরীরে গুণগত মান বেড়ে যায়। আয়রন পেতে আরও খেতে পারেন বিভিন্ন শাকসবজি, যেমন কলা, কচু, ডাঁটা শাক, লাল শাক, শিম, শিমের বিচি, কাঁচকলা, চিড়ে, ফুলকপির ডাঁটা, ধনে পাতা, কালোজাম, শালগম, পাকা তেঁতুল, মটরশুঁটি, ওটস, রেড রাইস বা ব্রাউন রাইসও বলা হয়, শুকনো ফলের মধ্যে কিশমিশ, বিচি, খেজুর, আখরোট, বাদাম, হ্যাঁ ইত্যাদি, এই ড্রাই ফ্রুটসগুলো তোমরা কন্টিনিউ করতে পারো। তো আশা করি আমার ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো কীভাবে হেলথকে ভালো রাখবে বা কী করবে আমাদের পেট যদি খারাপ হয় বা পেট পরিষ্কার করার জন্য কী করবে প্রতিদিন, নিজেকে একটু ঠিক কী করে রাখবে, সবার থেকে একটু আলাদা লাগবে। তো আশা করি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমাদের ভিডিও এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ারও করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই বাই।